হ্যালো ভিওর্স আরও একটি নতুন ভিডিওতে সকলকেই স্বাগত জানাই ভিওর্স আজকের ভিডিওতে পাবলিক সার্ভিস কমিশনের একটি ইম্পর্টেন্ট আপডেট নিয়ে আলোচনা করব তো পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে যে এক্সামগুলো নেওয়া হয় বা যে এক্সামগুলো কন্ডাক্ট করে পাবলিক সার্ভিস কমিশন সেই এক্সামগুলো নিয়েই নতুন একটি ইম্পর্টেন্ট আপডেট দেওয়া হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে সেই আপডেটটি দিয়েছে তো কি সেই আপডেট বা এই এক্সাম নিয়ে নতুন যে আপডেট এসছে সেটাই আজকের ভিডিওতে আপনার সাথে আমি আলোচনা করবো ডাব্লিউ বি এক্সাম নিয়েই নতুন একটি আপডেট দিয়েছে তো সেই আপডেটটি আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেব তো এটা হলো পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা এটাকে ওপেন করলে দেখবেন ওয়েবসাইটে এক জায়গায় অপশান রয়েছে হোয়াটস নিউ এটা দেখে থাকবে তো এটা হচ্ছে সেই নোটিস বক্স এর মধ্যে নিচে আপনারা পেয়ে যাবেন ভিউ অল তো এই ভিউ অলে যদি ক্লিক করেন দেখবেন লোডিং হয়ে আপনাদের সামনে একটি নোটিসের পেজ কিন্তু ওপেন হবে তো এই পেজেই দেখুন রয়েছে সিরিয়াল নাম্বার সাবজেক্ট এবং শেষে দেখুন রয়েছে ডাউনলোড তো প্রথম এক নম্বর যে নোটিসটি রয়েছে যে ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট রিগার্ডিন আপকামিং এক্সামিনেশন তো এই পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে যে এক্সামগুলো কন্ডাক্ট করা হয় সেই এক্সামগুলো নিয়েই নতুন একটি আপডেট রয়েছে তো সেটাই বলেছে আপকামিং আপকামিং এক্সামিনেশন তো আপনারা এই ডাউনলোডে ক্লিক করলে সেটা নোটিশটা ডাউনলোড করতে পারবে ডাউনলোড করে নেবেন ডাউনলোড হওয়ার মাত্রই দেখবেন এইভাবে আপনার সামনে একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে তো প্রথমেই দেখুন রয়েছে পাবলিক সার্ভিস কমিশন বেঙ্গল ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট তো কী বলেছে এই নোটিসের মধ্যে বলে দিয়েছে যে দ্য কমিশন হ্যাজ ডিসাইড টু পোস্টপন দ্য ফলোয়িং এক্সামিনেশন টিল ফিফটিন মে টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান অর্থাৎ এই বোর্ডের তরফ থেকে যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আগামী পনেরোই মে পর্যন্ত যে এক্সামগুলো ছিল এই পাবলিক সার্ভিস কমিশনের সে সমস্ত এক্সামগুলো কিন্তু পোস্টপোন করা হয়েছে এটা কেন করা হয়েছে আশা করি সকলেই বুঝতে পেরে গেছেন যে যেহেতু সামনে এই ওয়েস্ট বেঙ্গল ইলেকশন রয়েছে সেই কারণেই কিন্তু এই এক্সামগুলো আগামী ফিফটিন মে পর্যন্ত কিন্তু পোস্টপোন করা হয়েছে তো কোন কোন এক্সাম রয়েছে তার একটা তালিকা নিচে কিন্তু দিয়ে দিয়েছে তো তালিকাটাও আপনাদেরকে দেখিয়ে দেই কোন কোন এক্সাম তো দেখুন এখানে প্রথমেই রয়েছে নেম অফ এক্সাম অর্থাৎ কোন এক্সাম পোস্টপোন করা হয়েছে এবং সেই এক্সামটি কোন ডেটে ছিল শিডিউল ডেট যে ডেটটা দেওয়া ছিল এবং শেষে অ্যাডভার্টাইজমেন্ট নংটা দেওয়া রয়েছে তো কোন কোন এক্সাম প্রথমে যেটা রয়েছে ডাব্লু অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ওয়েস্টবেঙ্গল সিভিল সার্ভিস এক্সামিনেশন প্রিলি এক্সামিনেশান দুই হাজার একুশ অর্থাৎ দুই একুশ সালের যে ডাব্লু এক্সামটা ছিল সেটা কিন্তু একুশ তিন দুই একুশ এই ডেটে হওয়ার কথা ছিল কিন্তু সেটা কিন্তু এই ভোটের জন্য কিন্তু আগামী পনেরোই মে পর্যন্ত কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এরপরে দ্বিতীয় যে এক্সামটা রয়েছে বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস রিক্রুইটমেন্ট প্রিলি এক্সামিনেশান দুই হাজার কুড়ি অর্থাৎ দুই কুড়ি সালের প্রিলি এক্সাম এখনও কিন্তু হয়নি সেটা কিন্তু হওয়ার কথা ছিল এগারো চার দুই একুশ তো সেটাও কিন্তু আগামী পনেরোই মে পর্যন্ত পোস্টপোন করে দেওয়া হয়েছে এবং তিন নম্বর যে এক্সামটা রয়েছে ডাব্লু বিসিএস মেইন এক্সামিনেশন দুই কুড়ি দেখুন তিন নম্বরে রয়েছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামিনেশন মেইন এক্সামিনেশন দুই কুড়ি যেটা কিন্তু চব্বিশ চার দুই একুশ থেকে আঠাশ চার দুই একুশ এই তারিখের মধ্যে হওয়ার কথা ছিল তো দুই হাজার সালের মেইন পরীক্ষাটা কিন্তু বাকি রয়েছে ডাব্লু বিসিএসের তো সেটাও কিন্তু আগামী ফিফটিন মে পর্যন্ত পোস্টপোন করে দেওয়া হয়েছে তো এরপরে দেখুন নিচে কী নোট দিয়েছে বলেছে অল কনসালটেন্ট আর রিকোয়েস্ট টু ভিজিট টু দ্য কমিশনার ওয়েবসাইট অ্যাট যে ওয়েবসাইটটা আমি বললাম লিঙ্ক দিয়ে রেখেছি ডাব্লু পিএসসি ডট জিওভি ডট ইন ফর ফাদার আপডেট অন দ্য এক্সামিনেশন অর্থাৎ পরবর্তীতে কবে এক্সাম নেওয়া হবে বা কবে এক্সাম হতে পারে সেই সমস্ত আপডেটগুলো কিন্তু এই ওয়েবসাইটেই পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে তো সেই জন্য কিন্তু এই ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে তো পাবলিক সার্ভিস কমিশনের এক্সাম নিয়ে এই আপডেটটুকুই ছিল যে সমস্ত এক্সাম কিন্তু আগামী পনেরোই মে পর্যন্ত পোস্টপোন করে দেওয়া হয়েছে তো পরবর্তীতে কবে এক্সাম হতে পারে বা কবে হবে এই বিষয়ে কিন্তু এখনও কোনো আপডেট দেয়নি তো যখনই আপডেট দেবে সে বিষয়ে আমি অবশ্যই ভিডিও আপলোড করে দেব তো সেই ভিডিওর নোটিফিকেশান পেতে হলে যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখুন তাহলে আমি যখন সেই ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশান কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এই এক্সামের যে সম্ভাব্য ডেট মানে কবে হতে পারে আমার যেটা মতামত সেটা আমি আপনাদেরকে জানাচ্ছি যে হতেও পারে দেখুন ফিফটিন মের পর থেকে ফিফটিন মে থেকে থার্টিন মে পর্যন্ত কিন্তু মাঝখানে পনেরো দিন সময় রয়েছে তারপরে কিন্তু জুন মাসে আবার জুন জুলাই মাসে আর কি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের এক্সাম কিন্তু রয়েছে সেই কারণে কিন্তু সেই সময়তে কিন্তু এই এক্সামগুলো কিন্তু নিতে পারবে না যেহেতু সমস্ত স্কুলগুলো বুক থাকবে সেই মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক এক্সামের জন্য তো সেই কারণে এই পনেরোই মে থেকে তিরিশে মে পর্যন্ত মাঝখানে যে পনেরো দিন সময় রয়েছে তার মধ্যে কিন্তু এই এক্সামগুলো হলেও হয়ে যেতে পারে